এবারে আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। পুলিশ কমিশনারের সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা সংক্রান্ত বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের আদেশ রবিবার। বিচারপতি মোহাম্মদ মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ শুনানি শেষে আদেশের দিন ধার্য করে। তামাক নিয়ন্ত্রণ বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য চারজন সাংবাদিককে পুরস্কার দিয়েছে তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা। প্রত্যেক বিজয়ীকে নগদ 50,000 টাকার চেক, একটি সনদ এবং ক্রেস্ট দেওয়া হয়। সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় বাড়ানো পরামর্শ দিয়েছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম। এ সময় সামাজিক সুরক্ষা বিষয়ে সচেতনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর জোর দেন সানেম সভাপতি। 20 নভেম্বরের মধ্যে চাকরি স্থায়ী করার সিদ্ধান্ত না এলে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিক পরিষদ। কমলাপুর রেল স্টেশনে টানা 13 দিন ধরে অবস্থান ধর্মঘট শেষে বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। পণ্যের মূল্য নির্ধারণ, পণ্য মজুতের ক্ষেত্রে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং অপরিকল্পিত ও বিতর্কিত অভিযান বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী বেকারি ও কনফেকশনারি মালিক সমিতি।